হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট কবে থেকে শুরু হবে, বা ফাইনাল যে রয়েছে অন্যান্য ক্লাসের সেই ফাইনাল কবে শুরু হবে, এবং আমাদের সিলেবাস কমাবে কি না। এই সমস্ত ওর লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি যে এই পাঠ্যক্রম কমিটি বা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে কি জানানো হয়েছে, অফিসিয়াল আপডেট কি রয়েছে, সেই সমস্ত আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের পরীক্ষা নিয়ে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমাদের যে কোশ্চেনটা মাথার মধ্যে প্রত্যেকেরই রয়েছে যে আমাদের সিলেবাস অ্যাকচুয়ালি কমানো হবে কি হবে না, তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের সিলেবাস কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার কিন্তু জানিয়ে দিয়েছে যে পার্টিকুলার মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক বা অন্যান্য ক্লাসের হোক, সিলেবাস পুরোপুরি বাদ দেওয়া কোনো মতেই যাবে না, পরবর্তীকালে তোমাদের কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, সিলেবাস কমানো হবে। তাহলে কি সিলেবাস কীভাবে কমানো হবে? তোমাদের চ্যাপ্টার, কোনো চ্যাপ্টার ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, পার্টিকুলার কোনো বিষয়ের চ্যাপ্টার পুরোপুরি বাদ দেওয়া হবে না। তোমাদের কোনো চ্যাপ্টার থেকে কোনো একটা অংশ বাদ দেওয়া হলো, ধরো তোমাদের ম্যাথামেটিক্স পোর্শন রয়েছে, ম্যাথামেটিক্স পোর্শনের মধ্যে কোনো একটা জিনিস তোমাদের বাদ দেওয়া হলো যে জিনিসটা তোমাদের অত গুরুত্ব, কিন্তু চ্যাপ্টার বাদ দেওয়া হবে না, চ্যাপ্টার থেকে কোনো অংশ বাদ দেওয়া হবে। ধরো হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি থেকে কোনো একটা অংশ বাদ দেওয়া হবে। ধরো ফিজিক্স রয়েছে, ফিজিক্সের মধ্যে আমি যদি বলি এই তোমাদের একটা পুরো টোটাল চ্যাপ্টার আছে, টোটালের চ্যাপ্টারের মধ্যে এই তোমাদের ধরো একটা কোনো পোর্শন বা একটা কোনো সংজ্ঞা বা একটা কোনো অংশ তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে। তো এরকমভাবে তোমাদের প্রত্যেকটা জায়গার থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হবে চ্যাপ্টারের, এ কিন্তু তোমাদের পুরোপুরি কোনো চ্যাপ্টারই কিন্তু বাদ দেওয়া হবে না। সে কারণে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তারা কিন্তু অবশ্যই এই তোমাদের পুরো সিলেবাসকে শেষ করবে, কারণ তোমাদের এর সিলেবাসের খুব একটা অংশ বাদ হবে না। এবং অন্যান্য যারা 8, 9 এবং তোমার 11 পড়ছো, তোমাদেরও কিন্তু সিলেবাস চেঞ্জ হবে না, তোমাদের খুব সামান্যতম সিলেবাস চেঞ্জ হবে, যেরকমটি CBSE বোর্ডে এবং ICIC বোর্ডে হয়েছে যে অনেকটা আগের দিয়ে সিলেবাস অনেকটাই চেঞ্জ করেছে, অতটা পরিমাণেও তোমাদের চেঞ্জ করা হবে না। ওখানেও কিছু কিন্তু ও অধ্যায়ের ভেতর থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, CBSE বোর্ড হোক, ICIC বোর্ড হোক, সেক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু সেম একই রকম হবে, কিন্তু ওদের যা সিলেবাস বাদ দেওয়া হয়েছে তার থেকেও আমাদের এখানে সিলেবাস কিন্তু আরও কমানো হবে। এরপরে তোমাদের কথা হচ্ছে, অনেক স্টুডেন্টরা রয়েছে যে আমাদের ফাইনাল পরীক্ষা কী হবে, তো এখানে আমি বলে রাখি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রত্যেকের হবে এবং কবে হবে সেটা আমি জানাবো। আর তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক দেওনি, তোমরা অনেকেই মনে করছো যে অ্যাক্টিভিটি টাস্ক না দিলে আমাদের কি কোনো প্রবলেম হবে, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু প্রত্যেকে দেবে, না তো কিন্তু পরে তোমরা কিছুটা হলেও বিপদের সম্মুখীন হতে পারো, তোমাদের প্রবলেম হতে পারে। সেই কারণে যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক দেওনি, তারা অবশ্যই অ্যাক্টিভিটি টাস্ক দাও। তোমরা জানো এখানে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3, 4 করে এরকমভাবে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক আসছে। এখনও কিছু কিছু স্কুল পরের অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছে, একটা শেষ হয়ে গেল আরেকটা অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছে, বা স্কুল কিছু কোশ্চেন পাঠাচ্ছে, যেরকম আমিও স্টুডেন্টদের সলভ করিয়ে দিচ্ছি কিছু কিছু, যেটা এটা আটকাচ্ছে, তোমাদের বইয়ের থেকেই তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাচ্ছ, সেগুলোকে তোমাদের লিখে স্কুলে তোমরা সময় মতন কিন্তু জমা দিয়ে আসো। প্রত্যেকের কাছে আমি বলবো, যারা অ্যাক্টিভিটি টাস্ক বা স্কুল থেকে যে কোশ্চেন হোয়াটসঅ্যাপে হোক বিভিন্ন গ্রুপে পাঠাচ্ছে, সেই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই স্কুলে তোমরা জমা দিয়ে দাও। এরপরে তোমাদের যেটা বিশেষ কথা, যে তোমাদের অ্যাকচুয়ালি যে ফাইনাল পরীক্ষা, অন্যান্য ক্লাস হোক 8, 9, 10, 11, 12, তোমাদের যে ফাইনাল পরীক্ষা, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তো ফাইনাল পরীক্ষা না, এখন সবার প্রথমে হচ্ছে টেস্ট, তো তোমাদের এই টেস্ট বা ফাইনাল পরীক্ষা অন্যান্য ক্লাসের হবে কি না, তো এখানে আমি তোমাদের বলিয়ে দিই, পাঠ্যক্রম কমিটি বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু এটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি হবে। মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে, সেই টেস্ট পরীক্ষা নেওয়া হবে, কিন্তু কবে নেওয়া হবে সেটাও কিন্তু একটা আইডিয়া তোমাদের দিয়ে দিয়েছে, নভেম্বরের মিডিলে, মানে নভেম্বরের মাঝ বরাবর, বা তোমরা দ্বিতীয় সপ্তাহ বলতে পারো, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনো না কোনো সময় তোমাদের অ্যানাউন্স হয়ে যাবে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে নাও। এটা কিন্তু সরাসরি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিকের টেস্ট কিন্তু অবশ্যই, উচ্চ মাধ্যমিকের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু মাধ্যমিকের টেস্ট কিন্তু অবশ্যই তোমাদের এই নভেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু নেওয়া হবে, কারণ বলা হয়েছে যে 3 মাস তোমাদের অলরেডি স্কুল শুরু হয়ে গেছিলো এবং তোমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মাধ্যমেও কিন্তু তোমাদের পড়াশোনা অব্যাহত ছিল, সেই কারণে তোমাদের এই সিলেবাস খুব একটা কমানো হবে না, এবং তোমাদের কিন্তু যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা কিন্তু নভেম্বরের মিড
সময়ে কিন্তু নেওয়া হবে, মানে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ তোমার ধরে রাখতে পারো। এবং যদি আমি উচ্চ মাধ্যমিকের কথা বলি, উচ্চ মাধ্যমিকের টেস্টও কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির দিকে নেওয়া হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু সময় নেওয়া হবে। তো এখানে আমি বলে রাখি তোমাদের এর অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে, যে যেমন ধরো ক্লাস 8, 7 বা 11 এই ধরনের যে ক্লাসগুলো রয়েছে তাদের জন্য তাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাও কিন্তু সেক্ষেত্রে তোমাদের ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হতে পারে। আর যেটা তোমাদের বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কমানোর কাজ কিন্তু রীতিমতো শুরু হয়ে করে দিয়েছে পাঠ্যক্রম কমিটি। পাঠ্যক্রম কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু ও একটু অসুস্থ হওয়ার কারণে এই কাজটা একটু থেমে গেছে, কিন্তু কিছু সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো বাদ গেছে। আমি যেরকমটি বললাম তোমাদের চ্যাপ্টার থেকে কিছু বাদ যাবে না, কোনো কোনো জিনিস তোমাদের ওখান থেকে এ বাদ দিয়ে দেওয়া হবে। তো এটাই তোমাদের এখন পার্টিকুলার নিউজ দেওয়ার ছিল যে তোমাদের এই অফিসিয়াল আপডেট এখন চলে এসছে। তো তোমরা যারা পড়াশোনা করছিলে না, ভাবছিলে অ্যাকচুয়ালি আমাদের টেস্ট হবে, আমাদের ফাইনাল হবে, সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তো এখান থেকে কিন্তু ও তোমাদের পর্ষদ থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের টেস্ট হবে। মাধ্যমিকের টেস্ট তো অবশ্যই টাইম সময়সীমাও বলে দিয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু পেছাতে পারে, কিন্তু তোমাদের কিন্তু টেস্ট হবেই, এবং টেস্ট যদি হয় তাহলে ফাইনাল হবেই, এবং অন্যান্য ক্লাসের যে ফাইনাল পরীক্ষা আছে সেটাও কিন্তু হবে। বিভিন্ন পদ্ধতিতে তোমাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। এবং যেটা তোমরা স্কুলের কথা জানো, তোমাদের স্কুল কবে খুলছে তোমাদের বলেই দিয়েছে যে 21 তারিখে তোমরা যদি চাও তোমাদের প্যারেন্টসের বা অভিভাবকের সম্মতিপত্রের সাথে তোমরা স্কুলে যেতে পারো। তোমাদের এর 21 তারিখ থেকে স্কুল খোলা হবে, যেটা কেন্দ্র জানিয়ে দিয়েছে, এবং রাজ্যও কিন্তু সেই কেন্দ্র অনুযায়ী বা নিজের থেকে একটা কাজ করছে কীভাবে স্কুল খোলা যায়, সে বিষয়ে তোমাদেরও খুব তাড়াতাড়ি কিন্তু মানে যেরকম কেন্দ্রের থেকে তোমরা নির্দেশিকা পেয়ে গেছো স্কুল খোলা, সেরকমভাবে রাজ্যের তরফ থেকেও তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের স্কুল খুলবে। এর পরের আপডেট হচ্ছে তোমাদের নিট পরীক্ষার কী হবে, যারা সর্বভারতীয় মেডিকেল নিট পরীক্ষা দিতে যাবে তাদের ক্ষেত্রে কী হবে। তো এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা নিট পরীক্ষার্থী রয়েছো পশ্চিমবঙ্গ থেকে নিট পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা জানো যে 12 তারিখে তোমাদের লকডাউন ছিল, 13 তারিখে তোমাদের পরীক্ষা। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু টুইটারে টুইট করে জানিয়ে দিয়েছে তোমাদের যে নিট পরীক্ষার্থীদের জন্য তোমাদের 12 তারিখে যে লকডাউন ছিল সেই লকডাউনকে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। তো তোমাদের 13 তারিখে যাতে যেতে কোনো প্রবলেম না হয়, যাদের বিভিন্ন রকম স্টুডেন্ট আছে যাদের দূরে সিট পড়েছে তাদের যেতে যাতে প্রবলেম না হয়। এছাড়া তোমাদের জন্য একটা হজ কমিটি তৈরি করা হয়েছে, যেখানে তোমরা তোমাদের থাকা খাবার বন্দোবস্ত কিছু স্টুডেন্টদের জন্য করা হয়েছে, যাতে স্টুডেন্টদের মানে নিট পরীক্ষার্থী রাজ্যের যে নিট পরীক্ষার্থীরা রয়েছে তাদের কোনো অসুবিধা না হয়। তো তোমাদের জন্য একটা সুখবর প্রত্যেকের জন্য যারা নিট পরীক্ষা দিতে যাচ্ছ, আর তোমাদের প্রত্যেক নিট পরীক্ষার্থীদের জন্য রয়েছে অগ্রিম অনেক শুভেচ্ছা। তোমরা ভালো করে এক্সাম দাও এবং তোমরা নিট ক্র্যাক করো। এই যে স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো ছিল সেই আপডেটগুলোই তোমাদের দেওয়ার ছিল। আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে সর্বপ্রথম স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।